নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাতাবাড়িতে জমে উঠেছে প্রচার, আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি দুপক্ষ। নতুন করে তিন সন্তানের পিতা, বান্দরকোনায় পদ গেল জেপি সভাপতি। বেহাল সড়কের আন্দোলন অবশেষে প্রত্যাহার, মিজোরাম সড়কে চলছে লড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাতাবাড়িতে জমে উঠছে নির্বাচনী প্রচার, আর এই প্রচারের সমানে চলছে রাজনৈতিক দলগুলোর একে অন্যকে দোষারোপ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির হয়ে প্রচার চালালেন রাজ্যের মন্ত্রী নবকুমার দোলে। বিভিন্ন জনসভায় মন্ত্রীর সঙ্গে প্রচারে ছিলেন সাংসদ কৃপানাথ মালা। জনসভায় বিভিন্ন ইস্যু তুলে মন্ত্রী বলেন, এবার রাতাবাড়িতে বিজেপি প্রার্থী বিজয় মালাকারের জয় নিশ্চিত। আমার যিগী পার্টি বিজয় মালাকার ডাঙরিয়া যে ধরনের আজ আমি নির্বাচনী প্রচার কার্যসূচীর সকল রাইজর উৎসাহ দেখি, রাতাবাড়ি সমষ্টির বিপুল সংখ্যক ভোটে আমার প্রার্থীগী আজ জয়ী করব বলে আমি আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। আর এইটে প্রমাণ করে যে রাতাবাড়ি অঞ্চল অহা দিনের কারণে অতিকে মানে ভাগ্যশালী, যাতে দুয়োগী এজন সাংসদ আর এজন বিধায়ক পাই পাই পিনে ইয়াত উন্নয়নের কাম কাজখিনি হব। আর ইতিমধ্যে আমার সাংসদ ডাঙরিয়ার নেতৃত্বত যাওয়া বিগত সাড়ে তিনটা বছরে আমার ভারতীয় জনতা পার্টি সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্বাধীন সরকারখনে যি রাতাবাড়ি অঞ্চলত উন্নয়নের কাম তুরম্বিকতারে করেছে, আজিও আমি যুদ্ধ বাট পথত গৈছো, সকলখিনি বাট পথতে আজি নতুনকে পথ নির্মাণ কার্যসূচী চলি আছে। আর তারে লগতে রাষ্ট্রীয় ঘাইপথ নতুনকে দুটা অনুমোদন হয়েছে, রেলওয়ের পদর দুটা এটাকে অনুমোদন হয়েছে। গতি তার লগত আমি ইতিমধ্যে আমার সাংসদ মহোদয়ের জানিব পারিছো, তেখেতে অহা কার্যকালের ভিতর রাতাবাড়ি অঞ্চলের যিমানখিনি প্রয়োজনীয় অন্তর্গাঁথনি এই সকলখিনি তেখেতে আগবাই নিয়ার বাবে ইতিমধ্যে সকলো মানে প্রয়োজনীয় পদক্ষেপ তেখেতে ইতিমধ্যে আগবাইছে। আশা রাখিছো অহা দিনত আমি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া আর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আর স্থানীয় সাংসদ আর বিধায়কের নেতৃত্বত রাতাবাড়ি রাইজে নিশ্চিতকে এটা উচিত মানে এটা মর্যাদাপূর্ণ এখন উন্নয়নশীল এখন রাতাবাড়ি সমষ্টি পাব বলে আমি দৃঢ় বিশ্বাস। সাংসদ কৃপানাথ মালার গলায়ও একই সুর। তিনি বলেছেন বিজেপি প্রার্থী কমপক্ষে 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করবে। আমি আমি মিটিং করে আসো, এই মাইনরিটি এরিয়া, মাইনরিটি এরিয়াত আপনি সব কি মানুষ আছে মানে মাইনরিটি মানুষ আগত বিজেপি নাছিলে, এই আমার লগত আছে, এই কারণে আমার বিজয় মালাকার আর বহুত বেশি ভোট ফিফটির উপর হব, ফিফটি মানে ডিফারেন্স ফিফটির উপর হব। প্রসঙ্গক্রমে সাংসদ বলেন, এই এলাকায় রাস্তাঘাট একসময় বেহাল অবস্থায় ছিল, কিন্তু এখন সড়কের হাল ফিরে আসায় জনগণ অনেকটাই সন্তুষ্ট। এই সাড়ে তিন বছরে আমি কোন ভাই কোন দিন রুমে আছে কোন জায়গায় আছে সব আমার জানা আছে। এমএলএ হওয়ার পরে গিয়ে এক সপ্তাহের ভিতরে সব আমাদের কাজ রিলিজ হয়ে যাবে, আর এই কংগ্রেসের এমএলএ হলে এই কাজগুলো রিলিজ জিন্দগি এই দেড় বছর এমনি চলে যাবে, একটা রিলিজ হবে না। কারণ জানি না কোন ভাই কোন জায়গায় আছে, যদি একটা ভাই রিলিজ হবে না, একটা কাজ রিলিজ হবে না, আমি যেটা জানি একটা কাজ সম্ভব না। আপনাকে হেল্প কে করবে, হেল্প করার একজন নাই, অন্যদিকে এদিন কংগ্রেস দলের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে জোর প্রচার চালানো হয়। দলীয় প্রার্থী কেশব প্রসাদ রাজকের সমর্থনে এদিন প্রচার চালান রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালা। কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের পাতিছড়ায় জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থানে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বেলা 11টা থেকে ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়ার নেতৃত্বে এই অভিযান চলে। এ নিয়ে একাংশ দখলদার অভিযোগ করেন, কোনো আগাম নোটিশ না দিয়ে প্রশাসন এই উচ্ছেদ শুরু করেছে। আমরা
এদিকে ম্যাজিস্ট্রেট ঠাকুরিয়ার মন্তব্য, এই অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও তারা দখলমুক্ত না করায় এই অভিযান চালানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, জমি দখলমুক্ত করার পরই এই উচ্ছেদ অভিযান বন্ধ হবে। তিন সন্তান থাকায় বান্দরকুনার জিপি সভাপতি পদ থেকে অপসারিত হলেন মতিউর রহমান। অচলাবস্থা কাটাতে উপসভানেত্রী রীনা বেগমকে সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি অপসারিত হওয়ার ঠিক পরেই, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে দুই সন্তানের পিতা ছিলেন মতিউর রহমান, কিন্তু পরবর্তী সময়ে তিনি তিন সন্তানের বাবা হওয়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে অপসারিত করা হয়। এ ব্যাপারে আব্দুর রাজ্জাক, আব্দুল সালাম ও মুহিবুর রহমানের অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে অপসারণ করা হয় বলে জানা যায়। জেলাশাসক এম এস মণিভন্নন গত 16 সেপ্টেম্বর এক শোকজ নোটিশ জারি করে এক সপ্তাহের মধ্যে জবাব দেবার নির্দেশ দিলেও মতিউর কোনো উত্তর দেননি। পরে অভিযোগকারীরা নতুন জেলাশাসককেও বিষয়টি জানান। এরপর পঞ্চায়েত আইনের ধারা মতে জিপি সভাপতিকে বাতিল বলে ঘোষণা করা হয়। এদিকে নতুন সভানেত্রী দায়িত্বভার গ্রহণ করে জনগণের সহযোগিতা চেয়েছেন। তো আমরা সভাপতি বড়ায় কান দায়িত্ব আমার দেওয়া হয়েছে। দেশের স্বার্থে আমি সালাইয়া দিতাম, জিপির স্বার্থে, বান্দরকুনা জিপির স্বার্থে আমি সালাইয়া দিতাম। আমরা আর কেন পঞ্চায়েত যে প্রেসিডেন্ট জাইনুল ইসলাম মতিউর রহমান, তান প্রথমে দুইটা সন্তান হইয়া তাই নেগেটিভিট দিয়া দুটো তাইন ইলেকশন দিয়া দুটো নির্বাচিত হয়েছে। পরে তান আরেকটা সন্তান জন্ম হয়েছে, পাবলিক থেকে তান উপরে কমপ্লেন হয়েছে। কমপ্লেন হওয়ার পরে তানে ডিসিএ রিমুভ করে দিছে। প্রেসিডেন্ট রিমুভ হওয়ার পরে জেলাশাসকের নির্দেশ মতে সিও স্যার এবং বিডিও স্যারে অতিসত্বর দায়িত্ব দিছে জিপির স্বার্থে, জিপির জনসাধারণের স্বার্থে অতিসত্বর সহসভাপতির দায়িত্ব দিছে জিপি চালাইবার লাগে, জিপির অচলাবস্থা দূর হওয়ার লাগে, আর জিপির কাজ কাম কাজ বন্দর না থাকিয়া জিপির সব জিনিস কাজগুলা চলিয়া যাওয়ার লাগে, আর দায়িত্ব দিছেন অতিসত্বর, যার কারণে জেলা প্রশাসন এবং জেলার যা প্রশাসনিক আইন প্রসেসিং যারা আমি সহকারে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আর যে অতিসত্বর জিপির জনসাধারণের স্বার্থে যে দায়িত্বটা দিছ জিপির সহসভানেত্রী। শিলচর মিজোরাম জাতীয় সড়কের কানপুই থেকে সাইরেন পর্যন্ত 35 কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার থেকে 3 দিন লরির চাকা বন্ধ করে দিয়েছে কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে জোরাম ড্রাইভার্স ইউনিয়ন, মিজোরাম টিপার অ্যাসোসিয়েশন, মিনি ট্রাক ও ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন পরিবহন সংস্থা। এদিকে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন থেকে কাছাড়ের লায়লাপুরেও লরির চাকা বন্ধ করে আন্দোলন শুরু করে দিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন। এদিন লায়লাপুরে আন্দোলন চলাকালীন এই বেহাল রাস্তার অবস্থা নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি রানজ হোসেন মজুমদার। সংস্থার থেকে আমরা হইয়া, আমি প্রেসিডেন্ট, যে মিজোরামের রাস্তা পোলাশেপ থেকে লইয়া কনপই পর্যন্ত সাইরং রোড পুরা খারাপ আছে। অল মিজোরাম ইউনিয়নে মিলে তারা যৌথভাবে মিটিং করিয়া তারা স্ট্রাইক ডাকাইছে। মিজোরাম 407 অ্যাসোসিয়েশন, মিজোরাম ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, মিজোরাম ড্রাইভার অ্যাসোসিয়েশন, টিপার অ্যাসোসিয়েশন, হ্যাঁ সবে মিলাইয়া তারা স্ট্রাইক ডাকাইছে। এই স্ট্রাইককে আমরা সমর্থন করি, যে আমরা রাস্তা যে অতিসত্বর মিজোরাম সরকারের কাছে একটা আবদার রাখিয়া যে আমরা রাস্তাটা বানানির লাগে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে, হ্যাঁ এইটার লাগে আমরা ড্রাইভারগুলার খুব কষ্ট হওয়ার যাওয়া যাওয়ার মধ্যে ড্রাইভার মারাও যার অ্যাক্সিডেন্টের মধ্যে, এই কারণে আমরা শিলচর এদিকে রাতে জানা গেছে এ সড়কে চাকা বন্ধ প্রত্যাহার করে নিয়েছে ইউনিয়নগুলো। গোবিন্দপুর থেকে নিজ ফুলবাড়ি পর্যন্ত টিআরকে সড়ক মেরামতির দাবিতে জেলাশাসকের স্মারকপত্র প্রদান করল কাটিগড়া কংগ্রেস কমিটি। কাটিগড়ার সার্কেল অফিসারের মাধ্যমে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠিয়ে কংগ্রেস জানিয়ে দিয়েছে আগামী কালী পুজোর আগে এই সড়ক মেরামতের কাজ করতে হবে, তা না হলে আগামী 30 অক্টোবর থেকে তারা টিআরকে সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। স্মারকপত্রে কংগ্রেস অভিযোগ করেছে গত 10 বছর থেকে এই সড়কের এমন হাল রয়েছে। গত জুলাই মাসে জেলাশাসক সার্কেল অফিস ভবনের উদ্বোধনে এলেও তাঁকে এই রাস্তার বেহাল অবস্থার কথা জানানো হয়েছিল। আজকে কাটিগড়ার যে
প্রশাসনিক ব্যবস্থা যেটা আছে, আজকে দেখুন আপনারা ব্লক অফিস দেখুন, সার্কেল অফিস দেখুন, পিডাব্লিউডি অফিস দেখুন, সব অফিসে ইয়েসম্যান হল তাইনে নিব আইসন, যাতে তিনি তান ইয়েস বস হিসাবে চালাইতে পারেন, গাড়ি করে জনগণ গুল্লাই মারক, জনগণে কী বার কী অসুবিধা হয়েছে তার পর্যন্ত নজর নাই। তাই আমরা বিধায়কর এহেন ভূমিকারে আমরা তীব্রবাদে প্রতিবাদ জানাই, এবং একজন বিধায়ক সরকার পক্ষের বিধায়ক থাকা সত্ত্বেও আমরা খাটিগড়া এই হেলথ প্রশাসনিক অবস্থা এমন তলানিতে গেছে, খাটিগড়া প্রশাসনিক ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। আমরা আজকে আইসি আমাদের খাটি পূর্ব খাটিগড়া এলাকার টিআরকে রাস্তার যে বেহাল অবস্থা, বিগত দুই বছর আগে এটা মেরামতির কাজ করা হয়েছিল একজন মাড়োয়ারি সম্প্রদায়ের বিধায়কের পুষ্য, একজন মাড়োয়ারি সম্প্রদায়ের ঠিকাদারে কাজ করছেন, জানি না রাস্তাটাই পুরা পূর্ণ রাস্তাটা মেরামত করার কথা আছিল, কিন্তু অজ্ঞাত কারণে প্রায় বানাইমুলা সুসগেট থেকে ফুলবাড়ি অব্দি প্রায় 2 কিলোমিটার রাস্তার কোনো মেরামত করা হয়নি, অজ্ঞাত কারণ না করিয়া কন্ট্রাক্টর কাজ গুটাই লইয়া গেছে গিয়া। বর্তমানে রাস্তার যে বেহাল অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনায় হতে পারে, একটা সাইকেল চালানোর উপযোগী রাস্তা নাই, আমরা বারবার আবেদন করা সত্ত্বেও কোনো প্রতিকার নেওয়া হয়েছে না, বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি, করলেও খালি আশ্বাস মাত্র ফাইয়ার, এক বছর থেকে আশ্বাস ফাইয়ার যে ইয়ে পাঠানি হয়েছে, স্কিম পাঠানি হয়েছে, কালকে হবে, পূজার আগে হবে। বিগত আমরা যেটা 5/8/19 আমাদের জেলাধিপতি মহাশয় যেখানে এই সার্কেল অফিস উদ্বোধনের দিন এসেছেন, সেই দিনও আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম জেলাধিপতি মহাশয়ের কাছে, আমরা কোনো উত্তর আদায় করার আগে আমাদের বিধায়ক মহাশয় উনি এটা কাজ হয়ে যাবে, আমার ব্যবস্থা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমি রিপেয়ারিং করে দিচ্ছি বলে জেলাধিপতি মহাশয়ের কাছে আশ্বাস পাওয়ার আগে উনি মাঠটা টেনে এনে বলেছিলেন সব কিছু ঠিকঠাক আছে, আমি করে দিব, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। তাই আমরা আজকে জেলাধিপতির উদ্দেশ্যে সার্কেল অফিসারের মাধ্যমে, আমাদের যেহেতু সার্কেল অফিসার নাই, নরসিংপুরে এই প্রথমবারের মতো বিগ বাজেটের কালী পুজো হতে চলেছে। এই পুজো হবে নরসিংপুর ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায়। এদিকে এই আয়োজন নিয়ে সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর এই কমিটি গঠন করা হয়েছে আর এবারই তারা পুজোর আয়োজন করতে চলেছেন। কর্মকর্তারা আরও জানান, এই পুজোতে আকর্ষণীয় মণ্ডপ যেমন থাকবে, তেমনি অভিনব আলোকসজ্জার ব্যবস্থাও করা হবে। তাছাড়া এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। কালী পুজো পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে স্বপন নাথকে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সব্যসাচী নাথ জানান, সর্বপ্রথম নরসিংপুর ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় শ্রী শ্রী কালী পূজা সম্পন্ন হবে, যা স্থান নির্ধারণ করা হয়েছে ভূপেন হাজারিকা মুক্তমঞ্চ। যদিও ডেভেলপমেন্ট কমিটি 2018 সালে স্থাপিত হয়েছে, তবুও এবার আমরা নরসিংপুর ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় বড় বাজেটের কালী পূজা হতে চলেছে নরসিংপুরে। কালী পূজার আকর্ষণ হিসাবে থাকবে প্রাচীন মন্দিরের আদলে মন্দির নির্মাণ এবং রং বিরঙের আলোকসজ্জা। সর্বপ্রথম নরসিংপুর অঞ্চলে এই বিগ বাজেটের পূজা হতে চলেছে। কাছাড় জেলা ফেন্সিং অ্যাসোসিয়েশনের একটি দল বৃহস্পতিবার ছত্তিশগড় রওনা দিয়েছে। দলটি সেখানে জাতীয় স্তরের একটি ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এই দলের 13 জন সাব জুনিয়র খেলোয়াড় জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ ব্যাপারে আসাম টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক পূর্ণেন্দু দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এই প্রতিযোগিতা 24 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত হবে। তাঁরা এই দলের সাফল্য কামনা করেছেন। আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট ফেন্সিং অ্যাসোসিয়েশনের প্লেয়াররা আন্ডার 14-এর খেলোয়াড়রা ছত্তিশগড়ে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য যাচ্ছে। 24 তারিখ থেকে ওইখানে ন্যাশনাল ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং চলবে 24, 25, 26 3 দিন চলবে। কাছাড় ডিস্ট্রিক্ট ফেন্সিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের টিম যাচ্ছে ছত্তিশগড়ে যাচ্ছে এবং 13 জন সাব জুনিয়র খেলোয়াড় আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেশন করছে ন্যাশনাল গেমে, এবং 24 তারিখ থেকে এই ন্যাশনাল খেলার আসর বসবে ছত্তিশগড়ে, এবং 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে, এবং আমরা সবাইকে গুড ওয়েল উইশেস জানাচ্ছি, এবং ওরা যেন ভালো রেজাল্ট করে এবং আসামের নাম এবং তথা ভারতবর্ষের নাম যেন উজ্জ্বল করে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাতাবাড়িতে জমে উঠেছে প্রচার।
আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি দুপক্ষ। নতুন করে তিন সন্তানের পিতা, বান্দরকোনায় পদ গেল জিপি সভাপতি। বেহাল সড়কের আন্দোলন অবশেষে প্রত্যাহার, মিজোরাম সড়কে চলছে লড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।